কোরবানির ঈদের আগেই বিয়ানীবাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজ রসুন আলু সহ বিভিন্ন ধরনের নিত্য পণ্যের বাজার দর। খুচরো বাজারে প্রতি কেজি পেঁয়াজ 75 থেকে 80 টাকা, রসুন 205 থেকে 210 টাকা এবং আলু 50 থেকে 55 টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। পেঁয়াজের বাজার বাড়ছে, পেঁয়াজ বর্তমানে বিক্রি 70-80 টাকা, রসুন 205-210 টাকা, আলুর বাজার প্রচুর বাড়ছে, আলু বর্তমানে বিক্রি 50-55 টাকা, 60 টাকায় অবস্থা। চাউলের বাজার গত অবস্থানে আছে, চাউল বর্তমানে বিক্রি 2850-2900 মিলিকেটিগুলা। তেলের বাজার আগের অবস্থানেও আছে, তেল বর্তমানে 5 লিটার বিক্রি 790, ফ্রেশ পুষ্টি আছে 790, রূপচন্দা আছে 800 টাকা, বসুন্ধরা আছে 790 টাকা। আর দুধের বাজার আগের অবস্থানেও আছে, 790 টাকা, 500 মার্চ ডানো আছে 360 টাকা। ডালির বাজার আগের গত সপ্তাহের অবস্থায় আছে, ডাইল বর্তমানে ভিতরে গিয়ে 110-115 টাকা। বাড়ার মাঝে পেঁয়াজ আর রসুন একটু বাড়ছে বর্তমানে গত সপ্তাহ 30 সপ্তাহ। নিত্য পণ্যের মতো চলতি সপ্তাহে উত্তাপ বেড়েছে মাছ বাজারেও। আকস্মিক বন্যায় মাছের উৎপাদন ও আরোহণ কমে যাওয়ায় আকার ও জাত ভেদে বিভিন্ন ধরনের মাছের দাম বেড়েছে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুণ পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে, জামান প্লাজা দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। পৌর শহরে প্রায় সব ধরনের মাছে 50 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। গত সপ্তাহে আমরা টেংরা মাছের কেজি বেচছি মনে হয় 500 টাকা 450 টাকা, এই সপ্তাহে দেখুন বেচা লাগে 600 টাকা থেকে 700 টাকা। গলসা টেংরা যেগুলো বড় বড় বিগ সাইজের এগুলো গত সপ্তাহে বেচছি আমরা 1000 টাকা 900 টাকা, এই সপ্তাহে বেশি আর 1100 টাকা 1150 টাকা। বাইক মাছের কেজি গত সপ্তাহে আমরা বিক্রি করছি 800 টাকা 700 টাকা, এই সপ্তাহে বিক্রি করি আর 900 টাকা 950 টাকা। গ্লাস কাপ মাছ গত সপ্তাহে বিক্রি করছি আমরা 300-280 টাকা, এই সপ্তাহে বিক্রি করি আর 350-320 টাকা। রুই মাছের কেজি গত সপ্তাহে বিক্রি করছি আমরা 250-300 টাকা, এই সপ্তাহে বেশি আর 300 টাকা থেকে 350 টাকা। এরপরে ফিশারির মাছ যেগুলা রুই মাছ এগুলো গত সপ্তাহে বিক্রি করছি 400-380, এই সপ্তাহে বিক্রি করি আর আমরা 450-420। ওগুলা চিংড়ি মাছের কেজি গত সপ্তাহে বিক্রি করছি 600 টাকা, এই সপ্তাহে বেচা লাগে 900-950 টাকা। গোয়াল মাছ দেশি যেগুলো নদীর মাছ এগুলো গত সপ্তাহে বিক্রি করছি 800-850 টাকা, এই সপ্তাহে বিক্রি করা লাগে 1200-1300 টাকা। এরপরে তেলাপিয়া মাছ যেগুলো এগুলো গত সপ্তাহে বিক্রি করছি আমরা 180-175 টাকা, এই সপ্তাহে বিক্রি করা লাগে 200-205 টাকা। পাঙ্গাস মাছ 180-170 টাকা বেচছি, এই সপ্তাহে বেশি আর 200-210 টাকা। ইলিশ মাছ কম, ইলিশ মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছে 1600-1700 টাকা, এই সপ্তাহে ইলিশ মাছের দাম জায়গাতে রয়েছে 1600-1800। ওলা বিক্রি চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি মিলেছে শাকসবজির বাজারে। মুখী, বেগুন, ঝিঙ্গা, লতা, বাঁধাকপি, শশা, টমেটো, পটল, ঢেঁড়স, কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। মুখের দাম তোমার 90 টাকা দিয়েছে, 120-130 টাকা আগে আছে দাম। বেগুন যদি তাল বেগুন বেচেছি 60-70, এগুলো বেচছি 50 টাকা দাম লাগছে। লম্বা বেগুনের কেজি বেচছি 50 টাকা, 40 টাকা বেচছে দাম, 10 টাকা কমছে, সপ্তাহে 10 টাকা কমছে। এর বাদে তোমার ঝিঙ্গার কেজি বেচছে 32 টাকা, সিন্দার কেজি 32 টাকা, বাঁধাকপির কেজি 30 টাকা, ডালের পিস 40 টাকা, মানে কদের পিস 50 টাকা, লতার আটি তোমার 40 টাকা, ভেন্ডির কেজি 40, কিরার কেজি 40, পটলের কেজি 40, টেম্পুর কেজি 50 টাকা, কেরলার কেজি আপনার 50 টাকা, মরিচ আপনার আগের বাজার চলে 140, গত 2 দিন আগে দাম তুলা বাড়ছে আবার নামছে। আর গাদর চায়নাটা বাড়ি হয়েছে, এগুলো আপনার বিকের 130, আর দেশি যে গুড় বিক্স 80 টাকা, আদার কাজে 250 টাকা, লেবুর আলু 20 টাকা, 15 টাকা। ওগুলো এদিকে বন্যা পরিস্থিতির কারণে চলতি সপ্তাহে কেজিতে 20 টাকা করে কমে 190 টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। বিপরীতে প্রতি কেজিতে 20 টাকা করে দাম বেড়েছে লাল মুরগি ও সোনালী জাতের মুরগির। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 170 টাকা, খুচরা হলো 190 টাকা, লাল মুরগির পাইকারি বাজার হলো 660, খুচরা হলো 680। এরপরে সোনালী মুরগির পাইকারি বাজার হলো 340, খুচরা হলো 380। এরপরে কোয়েল পাখির দাম অপরিবর্তিত আছে, রিজেক্টের রেট হলো 60, বুলের যেটা ওটা হলো 40-45, আর রেডি পাখি একটা হলো 35। আর ডিমের দাম এখন গত সপ্তাহ থেকে একটু বাড়তি, ডিমের দাম ধরেন 42-44 টাকার মতো পাইকারি কেনা পরে 50 টাকা এই উৎসার।
সব মিলায় যে এটা সুখবর হলো যে গত সপ্তাহের এই সপ্তাহের ব্যবধান এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির পার কেজিতে কমছে 20 টাকা, লাল মুরগির পার পিসে বাড়ছে 20 টাকা, সোনালি মুরগিরও মোটামুটি একটু কমছে, গত সপ্তাহে একটু বাড়তি ছিল। চতুর্দিক দিয়ে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে অনেক খামারে পানি উঠে গেছে, এই কারণে ব্রয়লার মুরগি যাদের আছে যা মুরগ যে কোনো ধরনের মুরগ একটু কম দামে বিক্রি করতেছে। পৌরশহর সহ উপজেলার হাট বাজারগুলোতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার না হওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিত্যপণ্য মাছ মাংস ও সবজির দাম বাড়ছে। সাধারণ ক্রেতাদের দাবি, দামের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিরোধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা দরকার। সৈয়দা আকি হক, এবিটিভি। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান সাজানো এবং পাঞ্জাবি শেরওয়ানি পাগড়ি শাড়ি ভাড়া দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানী বাজার।